হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট আমি সাগরিকা আজ তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি থার্ড সেমিস্টার সেক পেপারের একটা স্পেশাল ভিডিও তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে কোস্টাল হ্যাজার্ড নিয়ে তোমাদের একটা ভিডিও বানিয়ে দেওয়ার তো আজ আমি চলে এসেছি তোমাদের জন্য সেই ভিডিও বা সেই টপিক নিয়ে তো চলো শুরু করে দেওয়া যাক আজকের টপিক আর তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকা এখানে ক্লিক করতে ভুলো না তো চলো শুরু করে দেওয়া যাক আজকের সেশন দেখো আমি কোস্টালের ওপর অনেক ভিডিওই বানিয়েছি তোমরা জানো অলরেডি তো কোস্টাল হ্যাজার্ট হচ্ছে একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট যদিও আমি এটা কিছুটা কোস্টাল মর্ফোলজিক মানে মর্ফোডাইনামিক চেঞ্জেসের সাথে রিলেট করতে পারছি কারণ অনেকটা কিন্তু আমি ওখানে পড়ানোর সময় বুঝিয়েছিলাম যখন স্ট্রং আর উইন্ড করিয়েছিলাম ইভেন করিয়েছিলাম তখন কিন্তু এই কথাগুলো আমি আলোচনা করেছি কিন্তু হ্যাঁ সেপারেটলি কোস্টাল হ্যাজার্ড বলে আমি আলোচনা করিনি তো আজকে সেটাই করি চলো দেখে নেওয়া যাক কোস্টাল হ্যাজার্ড বলতে তো চলো দেখে নেওয়া যাক কোস্টাল হ্যাজার্ড বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে দেখো হ্যাজার্ড মানে আমরা সবাই জানি কি হ্যাজার্ড মানে হচ্ছে দুর্যোগ যেগুলো আমাদের প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘটে থাকে এবং তার ফলে হিউম্যান অ্যাক্টিভিটিস এবং অন্যান্য যাবতীয় জীব প্রজাতি বা জীব সম্প্রদায় বা বায়োডাইভার্সিটি এফেক্টেড হয় ঠিক তো চলো দেখা যাক যে কোন কোন আমরা কোস্টাল হ্যাজার্ড বলবো অনেক কিছুই তো হ্যাজার্টের মধ্যে পড়ে কিন্তু স্পেসিফাই ভাগে কোন গুণকে আমরা কোস্টাল হ্যাজার্ট বলবো আর কেন বলবার সেটা কীভাবে আমাদেরকে এফেক্ট করছে আমাদের পরিবেশে এফেক্ট করছে আমাদের কোস্টাল এরিয়াতে এফেক্ট করছে তো চলো দেখো কি লিখেছি প্রথমেই বলে দিই যে অনেক রকম কোস্টাল হ্যাজার্ট হয়ে থাকে কিন্তু স্পেশালি যেগুলো হয় পাঁচটা আইটেম আমি আজকে আলোচনা করছি এই পাঁচটা হচ্ছে মেন এছাড়াও বহু জিনিস ঘটে থাকে কোস্টাল হ্যাজার্ট হিসাবে তোমরা যে কোনো বইতেই পেয়ে যাবে কিন্তু আমি যেগুলো মেন যেগুলো মেনলি কোস্টাল হ্যাজার্ড অ্যাজ আ নেচার এফেক্টেড হয় সেইটাই আমরা আজকে আলোচনা করব ঠিক আছে চলো ফার্স্ট পয়েন্ট আমি কি বলেছি দেখো সি লেভেল রাইস এটা বর্তমান দিনের খুব কমন একটা ঘটনা যদি জিজ্ঞাসা করো কেন সিলেভেল রাইস মানে কি সমুদ্র জলতল বা জলপৃষ্ঠের বৃদ্ধি কিভাবে ঘটে আর কেনই বা ঘটে দেখো আমরা সবাই জানি বর্তমান দিনে পৃথিবী খুব ভালারেবল কন্ডিশনে দাঁড়িয়ে রয়েছে কারণ অ্যাট দ্য পয়েন্ট অফ দ্য ডে আমরা কি দেখতে পাচ্ছি গ্লোবাল ওয়ার্মিং ঠিক তো এই গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে আমরা সবাই জানি বা ছোটোবেলা থেকে পড়ে আসছি বরফ গলছে কোথাকার বরফ না আন্টার্কটিকার বরফ প্রচুর পরিমাণে নষ্ট হয়ে যাচ্ছে যার ফলে সেই বরফ গলা জল কোথায় গিয়ে মিশছে সেই বরফ গলা জল মিশছে সমুদ্রের বা মহাসাগরে ঠিক তো সেই জলগুলো কি হচ্ছে অটোমেটিক্যালি সি লেভেল যতটা ছিল যদি সেখানে জল পড়তে থাকে বা জল অ্যাড হতে থাকে তো সি লেভেল তো রাইজ করবেই তাই না তো এখানেও সেটাই ঘটছে তো এই সি লেভেল রাইজের ফলে যে সমস্যাটা হচ্ছে কি সমস্যা কেন এটা হ্যাজার্টের মধ্যে ধরবো আমরা সি লেভেল রাইজ হলে কী হবে সি লেভেলের সঙ্গে বা তীরবর্তী অঞ্চলগুলো এফেক্টেড হবে তীরবর্তী অঞ্চলগুলো যদি সেই হারে জল বাড়তে থাকে কি হবে একটা সময়ের পর জলের তলায় তলিয়ে যাবে যেটা বর্তমান দিনে আবারও বলছে আমি মানে দীঘা শ্রীবি বিচে প্রচণ্ড পরিমাণে দেখা যায় হ্যাঁ এটার একটা বড়ো কারণ অবশ্যই সেটা সাবডাকশান জোন তার পাশাপাশি কিন্তু সুন্দরবনের বহুদ্বীপ জলের তলায় তলিয়ে গেছে এই মাত্র এই মানে সি লেভেল রাইজের এফেক্টের ফলে বা গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে তো দেখো আমি এখানে কিছু পয়েন্টস লিখেছি কি বলেছি ফার্স্ট স্টেশন স্টার্টেড কালেক্টেড ডেটা ইন এইটিন ফিফটি ব্যাপারটা কি একটু বলে দিই যে আমেরিকান বেশ কিছু ইনস্টিটিউট ছিল যারা প্রথম এই সমস্ত বিষয়গুলিকে নোটিস করা শুরু করে এবং তারা কি শুরু করে তারা শুরু করে ডেটা কালেক্ট করা যে বর্তমান দিনে সি লেভেল কোথায় রয়েছে আর ভবিষ্যতে সেই ডেটাকে কাজে লাগিয়ে আমরা জানতে পারবো যে ওয়াটার লেভেল ইনক্রিজ করেছে না ডিক্রিজ করেছে তো এটা বোঝা যায় কীভাবে শুরু হয়েছিল আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পরবর্তী সময়ে আগের ডেটাকে আমরা অ্যানালাইজ করে বুঝতে পেরেছি যে জলতলের বৃদ্ধিটি কতটা ঘটছে এবং কতটা এফেক্ট হচ্ছে তার প্রভাবে দেখো কি লিখেছে হিস্টোরিক্যাল ডেটা ইজ ইউজ টু কম্পিউট রিলেশন লোকাল মিন সি লেভেল ট্রেন্ডিং অ্যান্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য প্যাটার্ন অফ হাই ট্রেড লেভেল হ্যাঁ তোমরা এটা জিজ্ঞাসা করতেই পারো যে কী করে মেজার করব। সি লেভেল তো সবসময় জিরো হয় রাইট সি লেভেল সবসময় উচ্চতা জিরো মিটার হয় সেটা দিয়ে আমরা অলটিটিউডস দিয়ে এখানে মেজার করতে পারবো না এখানে আমরা কী দিয়ে মেজার করবো এখানে আমরা মেজার করব হচ্ছে টাইডাল প্যাটার্ন দিয়ে টাইডাল প্যাটার্ন মানে একটা নির্দিষ্ট এলাকায় যে জোয়ারে জলতলের বৃদ্ধি ঘটে জোয়ারে তো আমরা জানি জলতল বেড়ে যায় তো জোয়ারের সময় যতটা জল উঠত মানে তোমার হচ্ছে যে এরিয়া পর্যন্ত জলতল এগিয়ে আসতে পারতো বর্তমান দিনে সেই এরিয়া পর্যন্ত বা সেই মিটার বা সেই কিলোমিটার বা সেই সেন্টিমিটার পর্যন্তই জলটা উঠছে নাকি আরও বেশি বৃদ্ধি পাচ্ছে যদি দেখি যে একটা সময় আগে মানে ধরো দশ বছর আগে যেটা বলছে যে যখন মুখ্য জোয়ার হতো তখন জলতলের বৃদ্ধি ঘটতো দুশো মিটার বর্তমান দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে জলতলের বৃদ্ধি হচ্ছে তিনশো মিটার তার মানে কি অবভিয়াসলি ওয়াটার লেভেল রাইজ করেছে তবে গিয়ে এতটা জল বৃদ্ধি পাচ্ছে এটাই হচ্ছে কন্ডিশন মানে এটা কি হচ্ছে একটা অবশ্যই ন্যাচারাল হ্যাজার্ট যেটা কোথায় হচ্ছে কোস্টাল এরিয়াতে হচ্ছে এবং এর ফলে তীরবর্তী এলাকাগুলো প্রচণ্ডভাবে এফেক্ট হবে অটোমেটিক্যালি যখন জোয়ারে জল উঠছে জলের নিচে অনেক কিছু ডুবে যাচ্ছে আবার জল সরে গেলে এভাবে তো লাইফ লিড করা পসিবল হয় না তো তখন এটা একটা হ্যাজার্টের মধ্যে চলে আসছে এবার চলো দেখা যাক খুবই ইন্টারেস্টিং একটা টপিক সেটা হচ্ছে নেক্সট পয়েন্টে কী বলছে দেখো হার্মফুল অ্যালগাল বুমস এরা কারা তোমরা নিশ্চয়ই জানো যে কোরাল থাকে সমুদ্র তীরবর্তী অঞ্চলে সব জায়গা নয় বেশ কিছু জায়গায় তো কোরাল যেরকম এক ধরনের প্রজাতির প্রাণী যারা সমুদ্রে বসবাস করে সেরকমই অ্যালগিও হচ্ছে এক ধরনের সমুদ্রে বসবাসকারী শৈবাল জাতীয় জীব কিন্তু এরা হার্মফুল কেন হার্মফুল না এদের যে মানে দেহত্বক বা এদের মধ্যে থাকা যে পদার্থগুলো রয়েছে সেগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক আমরা যদি সেই অ্যালগি খেয়ে ফেলি বা ভুল করে আমাদের স্কিন বা শরীরের কোনো অংশে লেগে যায় তাহলে কিন্তু সেই জায়গায় বিভিন্ন ধরনের উ উন তৈরি হতে শুরু করবে তো বুঝতে পারছো এটা খুব বাজে একটা জিনিস এবং এ কী করে তো এ যে এলাকায় বৃদ্ধিপ্রাপ্ত হবে বা যে সি এরিয়াতে বৃদ্ধিপ্রাপ্ত হবে খুব তাড়াতাড়ি বাড়ে মানে ধরো কয়েক দিনের মধ্যে অনেকটা এরিয়া কভার করে নেবে শুধু এরিয়া কভার করবে তা নয় তার পাশাপাশি কি করবে সেই এলাকায় বসবাসকারী অন্যান্য প্রাণীদেরকে বাঁচে দেবে না কিভাবে ওরা তো সামান্য একটা শৈবাল ওরা যে জলের মধ্যে বসবাস করে সেই জলের সমস্ত অক্সিজেন ওরা শুষে নেয় এবং তার পরিবর্তে কার্বন ডাইঅক্সাইড কন্টিনিউয়াসলি জলের মধ্যে ছড়াতে থাকে তো অটোমেটিক্যালি সেই জলে বসবাসকারী প্রাণীরা এফেক্টেড হচ্ছে তারা সেই জলের মধ্যে আর থাকতে পারছে না শ্বাসকার্য চালাতে পারছে না মৃত্যুবরণ করছে অথবা সেখান থেকে অন্যত্র সরে যাচ্ছে তো এই অ্যালগিবোমের পরিমাণ যদি অতিরিক্ত পরিমাণে বেড়ে যেতে শুরু করে একটা টাইমের পর তখন কিন্তু মানুষ এবং মানুষের পাশাপাশি সেই এরিয়ায় বা সেই এরিয়ায় যে বায়োডাইভার্সিটি ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো এই অ্যালগিবোম হচ্ছে এক ধরনের কিন্তু ডেঞ্জারাস একটা প্রজাতির জীব যাদের দ্বারা একটা হ্যাজার্ট হচ্ছে এবং সেটা কিন্তু পোস্টাল কোস্টাল হ্যাজার্টেরই অন্যতম একটা পার্ট আর এটা যে শুধুমাত্র মানুষ বা জীবজন্তুর শারীরিক ক্ষতি করছে তা কিন্তু নয় এটা কি করছে তো এটা ইকোনমিক কন্ডিশনকেও লো করে দিচ্ছে স্বাভাবিক তুমি ভাবো না কোনো সমুদ্র তীরবর্তী অঞ্চল মানে সেখানকার মানুষ কি মাছ শিকার করবে বা সমুদ্র প্রাণী শিকার করে সেটা দিয়ে জীবিকা অর্জন করবে যদি তারা সমুদ্রে নামতেই না পারে তারা যদি ইনফেক্টেড হয়ে যায় ওই সমস্ত অ্যালগির দ্বারা তারা কী কবে জীবনযাপন করবে তো সেখানে সেখানকার অর্থনীতিটা ডাউনফল হবে তো এটাও একটা কারণ এই দুটোই পয়েন্টে আমি লিখেছি দেখো কি লিখেছি হ্যাবস হ্যাবসটা হচ্ছে শর্ট ফর্ম ঠিক আছে হার্মফুল অ্যালগি ব্লুমস অকর ওয়েন কলোনিজ অফ অ্যালগি গ্রো আউট অফ কন্ট্রোল ওয়াইন প্রোডাক্সিং টক্সিং অ্যান্ড হার্মফুল এফেক্ট অল অল দ্য ক্রিয়েচার অল দ্য ক্রিয়েচারের মধ্যে কিন্তু হিউম্যানও পড়ছে আর নেক্সট পয়েন্ট কী লিখেছি দেখো দে আর আ ন্যাশনাল কানেক্ট বিকজ দে এফেক্ট নট অনলি দ্য হেলথ অফ দ্য ক্রিয়েচার বাট অলসো দ্য হেলথ অফ লোকাল অ্যান্ড রিজিয়নাল ইকোনমি বুঝতে পেরেছো এই দুটো গেলো এবার থার্ড পয়েন্ট আমরা আলোচনা করবো থার্ডে কি বলছে স্ট্রম সার্কি হোয়াট ইজ স্ট্রম স্ট্রম তো আমরা সবাই জানি সার্কিটা আবার কী জিনিস কিছুই নয় দেখো ব্যাপারটা কি হয় যে স্ট্রং হলে আমরা জানি যে ওয়াটার লেভেল রাইজ করে বা বড় বড়ো ঢেউয়ের সৃষ্টি হয় এই যে স্ট্রমের ফলে একটা হিউজ অ্যামাউন্টের ঢেউ উঠছে এবং সেটা তীরে এসে আছড়ে পড়ছে এর যে উচ্চতার পার্থক্য বা নর্মাল যে মুখ্য জোয়ার হয় তার ঢেউয়ের যে উচ্চতার পার্থক্য সেটাকেই আমরা সার্গি দিয়ে বুঝিয়ে থাকি এটা একটা টার্ম জিওলজিক্যাল টার্ম তো কী বলছি দেখো স্ট্রম সার্গি ইজ এ অ্যাবনরমাল রাইস ইন সি ওয়াটার লেভেল ডিউরিং আ স্ট্রং মেজারিং অ্যাজ দ্য হাই অফ দ্য ওয়াটার অ্যাভ দ্য নর্মাল অ্যাস্ট্রোনমিক্যাল টাইট নর্মাল যে অ্যাস্ট্রোনমিক্যাল টাইট অ্যাস্ট্রমিক্যাল টাইট মানে নর্মাল যে আমাদের জোয়ারগুণ হয় সেই সময় জলতলে যতটা না বৃদ্ধি ঘটে স্ট্রংয়ের ফলে যে এক্সেপ্ট জলতলের বৃদ্ধিটা ঘটছে সেটা কি আমরা বলছি কি স্ট্রং সার্কি এটার ফলে কী হবে খুব ন্যাচারাল একটা প্রসেস এটার ফলে খুব সহজভাবে যদি বলি তাহলে এটার ফলে সেই এরিয়া অনেকটা জলতল বৃদ্ধি পাওয়ার ফলে তীরবর্তী অঞ্চলটা ডুবে যাবে সেখানকার বায়োডাইভার্সিটি নষ্ট হবে এবং সেখানে বসবাসকারী মানুষ বা তাদের ইকোনমিক কন্ডিশন লো হয়ে যাবে ওকে এটা তো একটা হ্যাজার্ট গেল নাম্বার ফোর সুনামি এটা তোমরা সবাই জানো এটা নতুন করে বলার কিছু নেই এটা হচ্ছে বলতে পারো খুব গুরুত্বপূর্ণ একটা ন্যাচারাল হ্যাজার যেটা কোস্টাল এরিয়াতেই শুধুমাত্র দেখতে পাওয়া যায় এবং যার এফেক্টে সেই এরিয়া পুরো তছনছ হয়ে যায় অনেকেই তোমরা শুনে থাকবে যে দু সালে একটা বিরাট বড় সুনামি হয়েছিল ইভেন রিসেন্ট টাইমে জাপানে বা এই সমস্ত এরিয়াতে প্রায় সুনামি হয়ে থাকে সুনামির এফেক্টে কী হয় বড়ো বড়ো ঢেউ সৃষ্ট সুনামিটা অ্যাকচুয়ালি কী সেটা জানা নিশ্চয়ই যে সমুদ্র বা যে মহাসাগরটা রয়েছে তার মাঝে মানে লেভেলে ওয়াটার লেভেলের নিচে যে ভূমি ত্বকটা রয়েছে যে ক্রিস্ট অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলের মধ্যে ভূমিকম্পের উপকেন্দ্রের উপস্থিতি লক্ষ্য করা যায় তার ফলে কি হয় সেখান থেকে জলের তরঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে এবং সেই তরঙ্গ বা সেই ওয়েভই জলের উপরে পৃষ্ঠে এসে বড় বড় ঢেউ সৃষ্টি করে যা ক্রমশ তীরের দিকে আছড়ে পড়তে শুরু করে যার হাইট কয়েক মিটার থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে এবং যার ফলে তীরবর্তী অঞ্চলের সমগ্র এলাকা পুরো ধ্বংস হয়ে যায় কারণ এক একটা ঢেউয়ের হাইট তোমরা বুঝতেই পারছো ধরো যদি একটা দশতলা বাড়ির সমান ঢেউ ওঠে এবং তীরবর্তী অঞ্চলে ছাপিয়ে পড়ে তাহলে সেই এরিয়ায় যে বাড়ি বাড়িঘরগুলো রয়েছে সেগুলো তো ভেঙে গুড়িয়ে যাবেই প্লাস সি বিচের বেশ কিছুটা অংশ ধসে গিয়ে জলের সাথে মিশে যাবে তো এটা হচ্ছে সুনামি হচ্ছে খুব বড় একটা ন্যাচারাল হ্যাজার্ট আমাদের কোস্টাল এরিয়া আর লাস্ট যেটা আমি দিয়েছি ফ্লাডিং ফ্লাডিংটা কেন দিয়েছে ফ্লাডিং এর মধ্যেই পড়ে যাচ্ছে বাট ফ্লাডিং একটা আলাদা পয়েন্ট হিসাবে যাবে যদি জিজ্ঞাসা করো কেন তাহলে বলবো ফ্লাড কিন্তু শুধুমাত্র সুনামির জন্য হয় না ফ্ল্যাট কিন্তু অতিরিক্ত যদি সি এরিয়াতে খুব বেশি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যায় তোমরা দেখবে অনেক সময় টিভিতে খবরে বলে না দি দীঘার পরিবেশ খারাপ হয়ে গেছে বা পুরীর পরিবেশ খারাপ হয়ে গেছে কারণ কারণ একটা ছোটোখাটো সাইক্লোন টাইপের হয়েছে বা যাকে আমরা বলে থাকি নিম্নচাপ হয়েছে তার ফলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যখন বৃষ্টি হয় দেখবে ছবিতে মানে খবরের যে ছবিগুলো দেখায় সেখানে ঢেউয়ের পোর্শনটা বা জলতলের পরিমাণটা কিন্তু অনেকটা ওপরে উঠে আসে কারণ এই সময় কিন্তু জলের বৃদ্ধি ঘটে প্রচুর পরিমাণ বৃষ্টির জল অ্যাডেড হয়ে কিন্তু তখন কিন্তু জলতলের বৃদ্ধি ঘটে তো ফলে কি হবে সেই এরিয়াটা বিস্তীর্ণ এলাকায় জল ছড়িয়ে যাবে যেমন নদী তীরবর্তী অঞ্চলে তেমন সমুদ্র তীরবর্তী অঞ্চলেও দেখতে পাওয়া যায় এর ফলে সেই এলাকাটা পুরোপুরি ফ্লাডেড হবে প্রচুর মানুষ মারা যাবে প্রচুর বায়োডাইভার্সিটির প্রচুর গাছ নষ্ট হবে এর পাশাপাশি কি হবে সেই এলাকার ইকোনমিক কন্ডিশন লো হবে তো মোটমাট কী বুঝতে পারলাম আমরা হ্যাজার্ড মানেই সেটা প্রাকৃতিক বিপর্যয় হবে সেটার ফলে মানুষ এবং সমুদ্র তীরবর্তী বা কোস্টাল এরিয়ায় বসবাসকারী সমস্ত প্রাণীরা এফেক্টেড হবে এর ফলাফল হিসাবে ইকোনমিক কন্ডিশন লো হয়ে যাবে এবং প্রাকৃতিক দুর্যোগের একটা বিপর্যয় ফলাফল আমরা দেখতে পাচ্ছি তো এই পাঁচটা হচ্ছে কোস্টাল এরিয়ার মেন হ্যাজার্ড এছাড়াও অনেক আছে যেমন অয়েল স্প্লিটিং আছে যেগুলো মানুষের অ্যাক্টিভিটির ফলে হয়ে থাকে ধরো মানুষ যে নির্দিষ্ট এরিয়াটা ছেড়ে বাড়িঘর বানানোর কথা সেটা করছে না সিবিচের ধারে সুন্দর সুন্দর বিল্ডিং বানাচ্ছে বা হোটেল বানাচ্ছে যেখানে আমরা গিয়ে থাকছি ডিরেক্ট সি দেখতে পাচ্ছি পায়ের নিচে জল পাচ্ছি বাট এর এফেকশনে কিন্তু একটা হ্যাজার তৈরি হচ্ছে যেটা প্রকৃতির ইমব্যালেন্সমেন্ট তৈরি করছে কিন্তু সেগুলো মনুষ্য সৃষ্টি হ্যাজার তাই আমি এর মধ্যে রাখিনি কারণ তোমাদের যেটা আছে সেটা কিন্তু ন্যাচারাল হ্যাজার্ডই আছে তো সেই জন্য আমি এইগুলো আলোচনা করলাম তো আশা করছি তোমাদের কনফিউশন আমি দূর করতে পেরেছি হোয়াট ইজ কোস্টাল হ্যাজার তো এগুলো তোমরা যদি লিখে আসতে পারো আমার মনে হয় তোমাদের অনেকটাই প্রবলেম সলভ হয়ে যাবে তো আজ এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর যদি কোনো কিছু এনকোয়ারি থাকে অবশ্যই আমাকে জানিও আর তোমাদের পরীক্ষা তো সামনে চলেই এলো কেন না ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য আমার তরফ থেকে অল দ্য বেস্ট খুব ভালো করে পরীক্ষা দিয়েও টেনশন করবে না অবশ্যই সবাই খুব ভালো রেজাল্ট করবে তো চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো বাই